বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ, ধারাবাহিক ভিডিও ক্লাসে সবাইকে স্বাগত। তো অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম গত পাঠে। তোমাদের শিখিয়েছিলাম রাসায়নিক বিক্রিয়া যে ভিন্ন ধরনের রয়েছে, তার মধ্যে চার ধরনের বিক্রিয়া তোমাদের পাঠ্যবইয়ে আলোচনা আসছে। তার মধ্যে তিনটি আলোচনা হয়ে গেছে গত ক্লাসে। তোমাদের বলেছিলাম প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে। এই প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে তোমরা জেনেছো যে, অর্থাৎ একটি মৌল তার সক্রিয়তা সিরিজে বা সক্রিয়তা কমে শক্তির দিক থেকে শক্তি নিয়ে অপর একটি মৌল থেকে কি করছে, তাকে উঠিয়ে দিয়ে বা প্রতিস্থাপন করে সেই স্থান দখল করে নতুন একটা যৌগ গঠন করছে। এসব উদাহরণ দিয়েছেন তোমাদের আয়রন প্লাস কপার সালফেট, উদাহরণগুলো মনে রাখতে হবে। আজকে যে তোমাদের বিক্রিয়াটা শেখাবো সেটা হলো বিযোজন, বিযোজন বিক্রিয়া। তো বিক্রিয়াটা কাকে বলে? বিযোজন বিক্রিয়া হলো এখানে ভেঙে উল্টা একটা বিক্রিয়া। দেখো, সংযোজন বিক্রিয়ার ঠিক উল্টা বিক্রিয়াটাই হলো বিয়োজন। তো সংযোজন বিক্রিয়ায় কি হয়েছিল, এক বা একাধিক ভিন্ন ধরনের পদার্থ একত্রিত হয়ে একটা ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন যৌগ তৈরি করেছিল বা পদার্থ তৈরি করেছিল। এখানে ঠিক তার উল্টোটা, যে একটা যৌগিক পদার্থ ভেঙে এখানে ভিন্ন ধরনের নতুন মৌলিক পদার্থ অর্থাৎ তাতে ক্ষুদ্র পদার্থগুলো তৈরি হচ্ছে। উদাহরণস্বরূপ এখানে দেওয়া রয়েছে, দেখো চুনা পদার্থ। চুনা পদার্থটা তোমরা দেখেছ যে এটি চুনাকার পাথর আকার, যেটা তোমরা বাসার কাজে এটা ব্যবহার করে থাকো চুনা পাথর। এই চুনা পাথর ভেঙে কি তৈরি হচ্ছে এখানে? ক্যালসিয়াম কার্বনেট। এটা ভেঙে তৈরি হচ্ছে ক্যালসিয়াম ও কার্বনেট, কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ ক্যালসিয়াম ও কার্বন ডাইঅক্সাইড, এখানে এই কার্বন ডাইঅক্সাইড এবং ক্যালসিয়াম এই দুটো আবার একত্রিত হয়ে কি তৈরি হয়, ঠিক সোনা পাথর। অর্থাৎ কি বলেছিলাম তোমাদের, যে সংযোজন বিক্রিয়ার ঠিক বিপরীতটা, এটা উল্টা দিক থেকে আবার যদি এটা হয় আবার এই দুটা একত্রিত হয়ে কি হবে, চুনা পাথর তৈরি হয়ে যাবে। তো এখানে কি হচ্ছে, দেখো এই চুনা পাথরটা ভেঙে কি হচ্ছে, চুন এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। তার চুনা পাথর থেকে চুন এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, এটি কি হচ্ছে ভেঙে যাচ্ছে। তার এই ভেঙে যাওয়ার এই ধরনের বিক্রিয়াকে বলা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। এরকম আরেকটি বিক্রিয়া তোমাদের সামনে নিয়ে আসো, কপার কার্বনেট। অর্থাৎ কপার কার্বনেট, এখানে কপার কার্বনেট ভেঙে তৈরি হচ্ছে কপার অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। এটাও কি তৈরি হচ্ছে, যে এখানে কপার কার্বনেটকে ভেঙে আবার কপার অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, এখানে ভিন্ন ধরনের দুটি যৌগ তৈরি হলো। এ ধরনের বিক্রিয়াকে কি বলবো, বিয়োজন বিক্রিয়া। তো এই বিয়োজন বিক্রিয়াগুলো যে উদাহরণগুলো তোমাদের বইতে আছে এগুলো অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে, এবং কেননা এগুলো পরীক্ষায় আসবে যে এটা কি ধরনের বিক্রিয়া তোমাকে ব্যাখ্যা করতে হবে। তো এরপরে আজকের মূল টপিক যে আলোচনার বিষয় সেটা হলো শুষ্ক কোষ। শুষ্ক কোষ কি, তোমরা অনেক সময় বাড়িতে তোমাদের টর্চ লাইট আছে বা টেলিভিশন যে রিমোট রয়েছে তাতে যে ব্যাটারিগুলো পাও ছোট ক্ষুদ্র মানে, এগুলো কি শুষ্ক কোষ। এই শুষ্ক কোষের মূল বিষয়টা হলো এগুলো আমরা শুষ্ক কোষের গঠনটা শিখবো আজকে, বা এই শুষ্ক কোষ কীভাবে তৈরি করা হয়, এই শুষ্ক কোষ গঠন কৌশল বা রাসায়নিক উপাদানগুলো কী কী, এই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। শুষ্ক কোষটা কি, আমরা জানলাম যে শুষ্ক কোষ হলো ড্রাই সেল বা ব্যাটারি, যেগুলো আমরা আমাদের নিত্য প্রয়োজনের কাজে ব্যবহার করছি। এরপর রয়েছে শুষ্ক কোষের গঠন, আমরা যদি বাসায় এগুলো তৈরি করতে চাই তাহলে কোন কোন উপাদান প্রথমে লাগবে। এটার জন্য প্রথমে লাগবে তোমার একটা দস্তা পাত্র, দস্তা পাত বা একটি কভার হিসেবে ব্যবহার করবা। এরপর লাগবে তোমার একটা কার্বন দণ্ড, বড় একটা কার্বন দণ্ড, এটা হলো কার্বন দণ্ড, কার্বন দণ্ড। এই কার্বন দণ্ডটা কি করছে, এরপর আরো লাগবে তোমার হচ্ছে কিছু রাসায়নিক উপাদান। রাসায়নিক উপাদানের মধ্যে রয়েছে অ্যামোনিয়াম ক্লোরাইড, যার সংকেত NH4Cl, এবং ম্যাগনেসিয়াম ডাইঅক্সাইড, ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তো এই রাসায়নিক উপাদান এবং কয়লার গুঁড়া, অর্থাৎ কয়লা, যে কয়লাগুলো আমরা
জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকি কয়লাকে। কয়লা, এই কয়লাকে প্রথমে আমরা পিষে নেব, এরপর বাজার থেকে এই অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এগুলো নিয়ে একত্রে এটাকে মিশে একত্রে মিশে কিছুটা পানি দিয়ে এটা কী করবো, একটা পেস্ট বা লে তৈরি করবো। পেস্ট বা লে, তোমরা যেমন পেস্ট ব্যবহার করো, এই পেস্টের মতো করে এটাকে ছেনে একটা পেস্ট তৈরি করতে হবে। কী কী দিয়ে পেস্ট তৈরি করো আমরা বলছি, প্রথমে অ্যামোনিয়াম ক্লোরাইড নেব এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড নেব, এরপর কয়লা গুঁড়া করে তার মধ্যে সব পানি দিয়ে এটাকে পেস্ট বা লে তৈরি করব। প্রথমে কী করবো, এই পেস্ট বা লে আমরা এই দণ্ডের মধ্যে, অর্থাৎ এই যে দস্তা যে তোমার পাত রয়েছে এই পাতের মধ্যে বা কভারের মধ্যে এটাকে দেব। দেওয়ার পর কী করবো, এর মধ্যে একটা কার্বন দ্বারা প্রবেশ করিয়ে দেব, অর্থাৎ এই যে এই পেস্ট বা লে এটি কী হিসেবে কাজ করবে আমাদের, এটি ঋণাত্মক তৈরিদার হিসেবে কাজ করবে, ঋণাত্মক তৈরিদার হিসেবে কাজ করলো। এরপর যখন এটার মধ্যে কী করলাম, একটি কার্বন দ্বারা প্রবেশ করিয়ে দিলাম, কার্বন দ্বারা প্রবেশ করে মাথায় একটি ক্যাপ বা টুপি পরিয়ে দেবো, যেটা আমাদের কী করবে, ধনাত্মক তৈরিদার হিসেবে কাজ করবে। আমরা দেখতে পারছি একটা ব্যাটারির দুইটা অবস্থান, একজন ধনাত্মক তৈরিদার হিসেবে কাজ করবে আর একটা ঋণাত্মক তৈরিদার হিসেবে কাজ করবে। এভাবে যদি এবার আমরা ব্যাটারি আমাদের প্রস্তুত হয়ে গেল, এভাবে যদি আমরা একটি বাল্বকে সংযুক্ত করে দিই এভাবে, তো দেখা যাবে কি এই বাল্ব প্রজ্বলিত শিখার সঙ্গে একটা জ্বলতে থাকে। তো আমাদের ব্যাটারি প্রস্তুত হয়ে গেল। তো এখানে সুন্দর করে তোমাদের বইতে এটা দেওয়া আছে যে শুষ্ক কোষ বা ব্যাটারি, পেজ নম্বর 84 দেখে থাকবে যে কীভাবে এটা তৈরি করা হয়। দেখো এখানে রয়েছে যে প্রথমে অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ভালোভাবে মিশিয়ে অল্প পরিমাণে পানি যোগ করে এটাকে পেস্ট বা লে তৈরি করবে। এটি এই মিশ্রণটি সিলভার আকৃতির দস্তার চৌ নিয়ে, সিলভার আকৃতির দস্তার চৌ, এটা হলো দস্তার চৌ, দস্তা দিয়ে তৈরি এই চৌটা, দস্তার চৌ নিয়ে এই মিশ্রণটি সিলভার আকৃতির দস্তার চৌ নিয়ে তার মধ্যে এই কার্বন দণ্ড এমনভাবে বসাবো যাতে দণ্ডটি ঠিক মা শেষে, অর্থাৎ এই দস্তার পাতের শেষ পর্যন্ত না আসতে পারে, স্পর্শ না করে এমনভাবে বসাবো। কার্বন দণ্ডের মাথায় একটি ধাতব টুপি পরাবো, এই টুপিটা হলো ধাতব তৈরি একটি টুপি। শুষ্ককোষের উপরের অংশে কার্বন দণ্ডটির চারপাশে নিচের আস্তরণ দিয়ে ঢেকে দেওয়া হবে। দস্তার চমটি একটি শুষ্ক কাগজ দিয়ে ঘিরে দেওয়া হবে, অর্থাৎ বলা হচ্ছে এই দস্তাটা আগে আমরা একটা কাগজে ঢেকে দেবে, এটা বিভিন্ন কালার মানের অথবা তোমার নামের সাথে, যেমন তুমি তৈরি করতে চাচ্ছ তোমার নামের সাথে, যেমন আমরা এখন বাজারে পাচ্ছি সানলাইট, তার সাথে এই কোম্পানিটা তৈরি করছে তাদের নাম অনুসারে একটা কাগজ লাগিয়ে দেওয়া হবে, তাহলে ব্যাটারিটা কে তৈরি করছে আমরা বুঝতে পারছি। এরপর হলো শুষ্ক চোঙের উপর কার্বন দণ্ড চারপাশে পিসের আস্তরণ দিয়ে ঢেকে দেবো, অর্থাৎ এর উপরে আমরা এবার কী করবো, পিস অর্থাৎ পিস তোমার কালোমানের যে পিস দিয়ে ঢেকে দেবো যাতে এগুলো বের হয়ে না আসতে পারে, পিস কালোমানের পিস দিয়ে ঢেকে দেবো, পিস কালোমানের পিস দিয়ে এটা ঢেকে দেবো। এবং ঢেকে দেওয়ার পরে চোঙটিকে একটি শক্ত কাগজ দিয়ে ঘিরে দিয়ে ঢেকে দেবো এবং দস্তার রং ঋণাত্মক তৈরিদার হিসেবে কাজ করবে। কি আকর্ষণ হিসেবে আমাদের এটা জানানো হলো যে এটা হলো ধনাত্মক তৈরিদার হিসেবে কাজ করবে কারণ, আর এটা হলো ঋণাত্মক তৈরিদার হিসেবে কাজ করবে। যখন এইভাবে সর্বরহকৃত মানের এইরকম আমরা পেয়ে যাব যে ধনাত্মক তৈরিদার এবং ঋণাত্মক তৈরিদার দুটি তৈরিদার একত্রে যুক্ত আছে এবং তার মধ্যে অবিরত যদি ইলেকট্রনের প্রবাহ ধারা অব্যাহত রাখতে পারে, তাহলে কী হতে পারে না, আমরা এটা ব্যবহার উপযোগী বা এটা বাল্ব বা যে কোনো কাজে আমরা এটা ব্যবহার করতে পারব। তো এইভাবে কী হচ্ছে, একটি শুষ্ক কোষের গঠন গেল। এরপর রয়েছে শুষ্ক কোষের কার্যপ্রণালী, অর্থাৎ কার্যপ্রণালী আমরা কোন কোন কাজে এটাকে ব্যবহার করে থাকছি। এই কার্যপ্রণালীটা অলরেডি তোমরা জেনেছ, আমরা বিভিন্ন কাজে এটাকে ব্যবহার করে থাকি কার্যপ্রণালী। এরপর পরের ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণটা হলো কি, এটি শুষ্ক কোষ নয়, এটি হলো একটু বলতে পারি যে এটি তরল মানের, যেমন তোমরা ব্যাটারিগুলো দেখে থাকো বড় মানের ব্যাটারি, ব্যাটারির গঠনটা কীরকম, শুষ্ক কোষ এবং তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যে কোষ তৈরি করা হয় এটি হলো তড়িৎ বিশ্লেষণ, অর্থাৎ
বিশ্লেষিত হয়ে এখানে তৈরি প্রবাহিত হচ্ছে। এ বিষয় নিয়ে তোমাদের আলোচনা করো পরবর্তী ক্লাসে। আজকে যে বিষয়গুলো তোমাদের শিখালাম, যে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া বলেছিলাম চারটি, অর্থাৎ প্রথমে রয়েছিল সংযোজন বিক্রিয়া, তারপরে বলেছিলাম দহন বিক্রিয়া, এরপর শিখালাম হচ্ছে বিয়োজন বিক্রিয়া, তারপর প্রতিস্থাপন বিক্রিয়া। এই চারটি বিক্রিয়া এবং উদাহরণগুলো তোমাদের মনে রাখতে হচ্ছে, এই উদাহরণগুলো মনে রাখবে এবং বেশি বেশি উদাহরণগুলো প্র্যাকটিস করবে। আর শস্য গঠনটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু বিষয়টা একটু খাতায় লিখে তার গঠন এবং ব্যবহার কার্যপ্রণালী বা ব্যবহার আলোচনা আসতে পারে, আলোচনা করে এরকম প্রশ্ন আসতে পারে, তা তোমরা কী করবা, শিশুকোষের গঠন এবং ব্যবহার বা কার্যপ্রণালী এটি খাতায় নোট করে রাখবে। তো এই আলোচনা থেকে যদি কারো এরকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, জানাবে। তো এই বলেই আজকে আমার ক্লাস শেষ করছি, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।